দফায় দফায় টেন্ডার বিজ্ঞপ্তি জারি হলেও উপযুক্ত ঠিকাদারি সংস্থা না মেলায় থমকে আছে কালিয়াগঞ্জের রশিদপুরে শ্রীমতী নদীর ওপর নতুন সেতু নির্মাণের উদ্যোগ। গত বছর 9ই আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে সারা বাংলার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের মতোই কালিয়াগঞ্জে শ্রীমতী নদীর ওপর নতুন কংক্রিট সেতু নির্মাণের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রাজ্য পূর্ত দপ্তরের উত্তর জোন মালদা শ্রীমতী নদীতে নতুন সেতুর জন্য 23.9 কোটি টাকা টেন্ডার আহ্বান করে। পরপর দুবার টেন্ডার আহ্বান করা হলেও এই সেতু নির্মাণের উপযুক্ত ঠিকাদারি সংস্থা মেলেনি। এমতাবস্থায় তৃতীয় দফায় টেন্ডার আহ্বান করা হয়েছে। কালিয়াগঞ্জে শ্রীমতী নদীর ওপর বর্তমান সেতুর বয়স 50 বছরের বেশি। বহুদিন আগেই দুর্বল ঘোষণা করে এই সেতুর ওপর ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে পূর্ত দপ্তর। রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ দিয়ে বুনিয়াদপুর হয়ে ভারত বাংলাদেশের হিলি স্থলবন্দর পর্যন্ত পণ্যবাহী ভারী গাড়ি চলাচল করে এই রাস্তায়। রশিদপুরে শ্রীমতী নদীর ওপর ভারী পণ্যবাহী গাড়ি চলাচলের উপযুক্ত নতুন সেতু নির্মাণের দাবি বহুদিন আগেই উঠেছিল। সেই মতোই রাজ্য সরকার শ্রীমতী নদীর বর্তমান সেতুর পাশে নতুন সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু উপযুক্ত ঠিকাদারি সংস্থা না মেলায় শিলান্যাসের 10 মাস বাদেও টেন্ডারে ডেকেও আটকে রয়েছে নতুন শ্রীমতী সেতুর ভবিষ্যৎ। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য বলেন, পূর্ত দপ্তর শীঘ্রই উপযুক্ত ঠিকাদারি সংস্থা খুঁজে নিয়ে নতুন শ্রীমতী সেতু নির্মাণের কাজ শুরু করবে। এ বিষয়ে নিতাই বৈশ্য আর কি কি বলেছেন শুনুন। আমাদের কালিয়াগঞ্জ ব্লকের রায়গঞ্জ বালুঘাট যে রাজ্য সড়ক আছে, সেই রাজ্য সড়কের উপর একটা ধনকুলের ব্রিজ আছে, বহু পুরনো ব্রিজ। সেই ব্রিজটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তার মধ্যে রয়েছে, কিন্তু বর্তমানে সেই ব্রিজটার ভগ্নদশা, মানে ব্রিজটার স্বাস্থ্য ভালো নেই, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। যার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের একটা জনসভা থেকে 9ই অগাস্ট ওটার টাকা স্যাংশন হয়েছে বলে ঘোষণা করেন। পরবর্তীকালে যা সিস্টেম আছে, টেন্ডার প্রসিডিওর আছে, সেই টেন্ডার প্রসিডিওরে দুবার টেন্ডারের সেটা কল করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই টেন্ডারে পার্টিসিপেট হতে কেউ করেননি। আবার লাস্ট একটা টেন্ডার NIT হয়েছে, আমার মনে হয় সেই টেন্ডারে কেউ না কেউ পার্টিসিপেট করবে, এবং আগামী দিনে আমাদের এই যে রাজ্য সড়কের উপর যে ব্রিজটা, সেটা খুব প্রয়োজনীয় ব্রিজ এবং আগামী দিনে খুব সুন্দরভাবে তৈরি হবে, এটাই আমরা আশা রাখি। পাশাপাশি কালিয়াগঞ্জ পৌরসভার পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, নতুন সেতু নির্মাণ খুবই গুরুত্বপূর্ণ। এই সেতুর সঙ্গে বাংলাদেশ হিলি বালুরঘাট মালদার যোগাযোগ রয়েছে। এই ব্রিজ যদি যে কোনো সময় দুর্ঘটনা ঘটে তাহলে এই অঞ্চলগুলির সঙ্গে যেমন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে, ঠিক তেমনই প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তিনি আশাবাদী খুব শীঘ্রই এই নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে। এদিন কালিয়াগঞ্জ পৌরসভার পুরপিতা রামনিবাস সাহা আর কি কি বলেছেন শুনুন। একটা যে ইয়ে রয়েছে, ব্রিজ রয়েছে, সেখানে টেন্ডার হয়ে গেল, সেখানে দেখা যাচ্ছে কাজ এখনো শুরু হয়নি বা টেন্ডার আবার ক্যান্সেল হয়েছে, কি বলবো? না, টেন্ডার একবার না দুবার টেন্ডার হয়েছে, দুবারই টেন্ডার ম্যাচিওর্ড হয়। টেন্ডার ম্যাচিওর্ড না হওয়াতে কাজটা স্টার্ট হয় করতে পারিনি তো, কিন্তু থার্ড টাইম এবার আমরা যা শুনছি থার্ড টাইম মনে হয়ে যাবে, আর টেন্ডার ম্যাচিওর্ড হয়ে গেলে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি কাজ স্টার্ট হয়ে যাবে। গুরুত্বপূর্ণ ব্রিজ এটা, এই ব্রিজ থেকেই দেখবেন রাধিকাপুর হয় বাংলাদেশ যাওয়ার রাস্তা, বুনিয়াদপুর গঙ্গরামপুর বালুঘাট যাওয়ার রাস্তা, মালদা যাওয়ার রাস্তা। না, চেয়ারম্যান হিসাবে আমি যেটুকু উদ্যোগ নিয়েছি আমি তদন্ত করছি, খবর নিচ্ছি যে ব্রিজটা টেন্ডার ম্যাচিওর হলো কি হলো না, কতদূর কি হলো না হলো। টেন্ডার ম্যাচিওর না হওয়া অবধি তো আর যদি কন্ট্রাক্টর কোনো ম্যাচিওর করে না নেয় তাহলে তো আমাদের আর কিচ্ছু করার নেই, ওটা সরকারি প্রসেস আছে। আর কন্ট্রাক্টর যদি পেয়ে যায়, টেন্ডার ম্যাচিওর হয়ে যায়, কাজ খুব তাড়াতাড়ি শীঘ্রই স্টার্ট হয়। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল।
পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।